नमस्कार বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো জিরা আলু। একঘেয়েমি আলুর তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই তরকারিটা ট্রাই করতে পারেন। যে কোনো ধরনের পরোটা কিংবা রুটির সঙ্গে এই তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা আপনারা বাচ্চাদের স্কুলে কিংবা হাজবেন্ডের টিফিনেও দিয়ে দিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া আদা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন। আর দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি একটুখানি সময় তেলের উপরে কষিয়ে নেব। আপনারা যদি হিং খান তাহলে এই সময় তেলের মধ্যে একটু হিং দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার সমস্ত কোটিংটা আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর এখানে আমি আলু সিদ্ধর সময় কিন্তু লবণ ব্যবহার করিনি। আর আমি কোন উপকরণ কতটা পরিমাণে নিয়েছি তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার। এবার এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে আবারও খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেজন্য আলাদা করে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, তাই আমি এটাকে ঢেকেও দেব না। শুধু এভাবেই বারে বারে নাড়াচাড়া করতে করতে এই মশলার সঙ্গে আলুটাকে 3-4 মিনিট সময় ধরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর তাতে করেই কিন্তু জিরে আলুর টেস্টটা সবথেকে ভালো হয়। 3-4 মিনিট ধরে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলার কোটিংটা যেটা আলুর গায়ে লেগে গেছিলো খুব ভালোভাবে, সেটা কিন্তু স্লো ফ্লেমে যেহেতু আমি নাড়াচাড়া করে নিয়েছি আলুর গায়ে কিন্তু একটা বেশ লালচে রং ধরে গেছে মশলাগুলো ভাজা হয়ে, এবং এর ফলে এই আলুগুলোও কিন্তু হালকা একটু ক্রাঞ্চি হয়ে গেছে, আর এই জন্য এটা কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন। সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেছে, আলু জিরে আমাদের একদম রেডি। এবার আমি এটা ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল জিরা আলু। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।